টাকাটা এই জন্যে দেয়া হয় যে তারা এই টাকাগুলো দিয়ে মানুষের সচেতনতা বাড়ায়, মানুষকে সজাগ করে। আমি জানি কিছু কিছু আটশালা বাইরে বসে আছে, কালকেই গিয়ে একটা পিআইএল ঢুকবে। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। গতকালই আমরা দেখেছিলাম ইমাম মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা 500 টাকা করে বাড়ানো হয়েছিল। রাজ্যের কোষাগার থেকে গলে গিয়েছিল বেশ 100 কোটি টাকা। আর আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পূজোর যারা উদ্যোক্তা তাদের সঙ্গে বৈঠকে পরিষ্কার ঘোষণা করে দিলেন, এবার প্রত্যেকটি পূজো অর্গানাইজারদের 70,000 টাকা করে দেওয়া হবে। রাজ্যের কোষাগার থেকে এক ধাক্কায় গলে যাবে 300 কোটি টাকা। কত? 300 কোটি টাকা। নট এ ম্যাটার অফ জোকস। রাজ্যের হাতে নাকি টাকা নেই, তারা ডিএ দিতে পারছে না, ডেভেলপমেন্ট করতে পারছে না, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারছে না, অথচ দান খয়রাতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সিদ্ধহস্ত। আর কি কি হলো? ইডি এবং সিবিআই নিয়ে কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সবটা দেখাবো, শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করা হলো। 2022-এ মোট 42,028টি পুজো কমিটিকে 60,000 টাকা করে দেওয়া হয়েছিল, আর এবার 2023-এ সেই পুজো কমিটির সংখ্যা বেড়েছে 42,028 থেকে। এবারে কত সংখ্যাটা হয়েছে সেটা ঠিক আমার জানা নেই এই মুহূর্তে, সেটা যে 42,000-এর বেশি সেটা সবাই জানেন আপনারা। 70,000 টাকা করে দেওয়া হবে, রাজ্য কোষাগার থেকে বেরিয়ে যাবে এক ধাক্কায় 300 কোটি টাকা। কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দু ধর্মের প্রতি উদারতা দেখাচ্ছেন পুজোতে অনুদান দিয়ে? 300 কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা, রাজ্যের উন্নয়নের টাকা, রাস্তা সারাইয়ের টাকা, পরিকাঠামোর টাকা, সেটা চলে যাবে পুজোর উদ্যোক্তাদের কাছে। হ্যাঁ, যাদের পুজোর বাজেট অত্যন্ত কম, গ্রাম বাংলায় যারা কম পয়সায় পুজো করেন তাদের কাছে 70,000 টাকা অনেক টাকা। কিন্তু কলকাতায় যারা কোটি কোটি টাকা, যাদের পুজোর বাজেট, তাদের কাছে 70,000 টাকা ময়লা, সে তো আলাদা। পুজোয় অনুদান দেওয়া হওয়া উচিত কি উচিত নয় সেটা নিশ্চয়ই মামলা গড়াবে আদালতে। যারা মামলা করবেন তারা হচ্ছেন আরশোলা, যেটা আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ভাতা এবং অনুদান পেয়ে গতবারের মতোই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন পুজো উদ্যোক্তা। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। এই নিয়ে তো আবার কোর্ট কেস টোট কেসে চলে যাবে, কেন পুজোগুলো ক্লাবগুলো টাকা পাবে? আমি বলি টাকাটা এই জন্যে পায়, তারা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলো প্রচার করে। টাকাটা এই জন্যে দেয়া হয় যে তারা এই টাকাগুলো দিয়ে মানুষের সচেতনতা বাড়ায়, মানুষকে সজাগ করে। আমি জানি কিছু কিছু আটশালা বাইরে বসে আছে, কালকেই গিয়ে একটা পিআইএল ঢুকবে। এটা এটা নয় যে আমরা ক্লাবকে কিনছি টাকা দিয়ে, তা নয়। আমাদের টাকা কম, টাকা নেই। প্রথমে শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে কোভিড হলো, পরপর 2 বছর আপনারাও সেভাবে চাঁদাপত্র পাননি, অ্যাডভার্টাইজমেন্টও পাননি, খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল। তাই আমরা 50,000 টাকা করেছিলাম, তারপরের বছর আমরা 60,000 টাকা করেছিলাম কোভিড ছিল বলে। এবার তাহলে ওটা হাফ করে দিই? গভর্নমেন্টের কিন্তু একদম টাকা নেই, যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর বিদ্যুতের বিল সিএসসি এবং ডাব্লিউএস, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল মিলে ডিসিশন নিয়েছে আমার সাথে কথা বলে, 2/3 দিতে হবে না, 1/4। আর বাদ বাকি তো নো ট্যাক্স, অ্যাডও আপনাদের অ্যাডের ট্যাক্সও দিতে হয় না, এগুলো সব আপনাদের তো, ঠিক আছে? আর কি হবে? আর পুজো উদ্যোক্তারা পাবেন সরকারি বিজ্ঞাপন, এই 70,000 টাকা রাজ্য সরকার দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। এই 70,000 টাকায় কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের 4-5টা ছবি দেওয়া ফ্লেক্স বোর্ড বা ওয়ালপেপার পৌঁছে যাবে পুজো উদ্যোক্তাদের কাছে।
টাঙিয়ে রাখতে হবে নিজেদের পূজো প্যান্ডেলে। 70,000 টাকা তো আর এমনি করতে দেওয়া হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের প্রচার করতে হবে। লোকসভা ভোট আসছে সামনের বছরের মার্চ এপ্রিলে, এবারের অক্টোবর নভেম্বর, তাই ভোটের প্রচার। 42,000-এরও বেশি পুজো প্যান্ডেল, আবাসনের পুজো, গ্রাম বাংলার পুজো, প্রত্যেকটা পুজোতে গড়ে 5টা থেকে 6টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেওয়া বিজ্ঞাপন টাঙাতে হবে, তবেই তো 70,000 টাকা দেওয়া হচ্ছে। 42,000 পুজো ইনটু 5-6টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেওয়া বিজ্ঞাপন, লাখ লাখ বিজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায় করে নেবেন এই 70,000 টাকার অনুদান দেওয়ার মাধ্যমে। আর সেই সব দেখার শোনার পরও আমাদের বাংলার বুদ্ধিজীবী পুজো উদ্যোক্তারা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন 70,000 টাকার লোভে। একটা 70,000 টাকার জন্য আপনার বাড়ির পাশে রাস্তাটা কিন্তু সারানো হবে না, পরিকাঠামো উন্নয়ন হবে না, সেই খারাপ রাস্তায় দুর্ঘটনা ঘটে আপনারই বাড়ির লোক মারা যাবে, তখনও নাচবেন পুজো প্যান্ডেলে 70,000 টাকা অনুদান পেয়ে? মামলা হয়েছিল, কত বড় মামলা হয়েছিল, এবারও নিশ্চয়ই মামলা হবে। তবে যারা মামলা করছেন তাদের আরশোলা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন এই সমস্ত আরশোলারা ঠিক একটা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ঠুকে দেবেন, জনস্বার্থ মামলা যেটাকে আমরা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পুজোর অনুদান নয়, তিনি ঘোষণা করেছেন যে বিদ্যুতের বিলের 2/3 দিতে হবে না, আর দমকল পরিষেবাও পাওয়া যাবে বিনামূল্যে, যার পেছনে রাজ্য সরকারের খরচা হবে আরো 100 কোটি টাকা, প্রায় 400 থেকে 500 কোটি টাকা সরকারের কোষাগার থেকে গলে যাবে শুধুমাত্র একটা পুজোর উৎসবকে কেন্দ্র করে। বাকি ধর্মের মানুষটা কি প্রতিবাদ করবেন না যে হিন্দু ধর্মের বেলায় কেন রাজ্য সরকারের কোষাগার থেকে 500 কোটি টাকা অনুদান দেওয়া হবে? মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসি এরা কি করবেন? এরা প্রতিবাদ করবেন না, এদের জন্য কোনো কিছু নেই, এদের উৎসবও এরকম ভাবে দান খয়রাতি করবেন তো, ঠিক যেমন ইমাম এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করেছেন, সেই নিয়ে কোনো প্রতিবাদ নেই। কারণ রাজ্যের অধিকাংশ মানুষ এখন গড্ডালিকা প্রবাহে গা বাঁচিয়ে দিয়েছেন, মানুষের চিন্তা, রাজ্যের চিন্তা, বাংলার চিন্তা এখন আর কেউ করে না। নিজের পাড়ার পুজো 70,000 টাকা পাচ্ছে, গ্রাম বাংলার বাংলার চিন্তা করে কি হবে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার পরিষ্কার জানালেন ইডি এবং সিবিআই বিরুদ্ধে পুজোর মঞ্চে দাঁড়িয়ে, বললেন আমার বাড়িতে অত্যাচার করছে। কিভাবে অত্যাচার করছে? ইডি সিবিআই বাড়িতে চলে এসেছে, কোনো ওয়ারেন্ট নেই, বাড়ির লোককে কিছু জানানো হচ্ছে না। মাননীয়া, আপনার কলকাতা পুলিশও এই একই জিনিস করে থাকে যেটা আজকে আপনি বললেন। প্রথমে আমি শুনে নেব আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। আমাদের বাড়িতে রোজেরও অত্যাচার করছে, কালকেও সারা রাত, আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি, না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5টা জায়গায়। সকাল 6টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো, ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে কোনো পুলিশ পাঠালাম, নিয়মটা কি? একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাকে জানাবে কেন এসছে, রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে, অনেকে আছে ধরুন ইংরেজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না, তারা আইনজীবীদের সাহায্য নেয়। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে, তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না, কোথাও কোথাও তালা ভেঙে তো ঢুকছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ারেন্ট ছাড়া, বাড়ির লোককে কিছু জানানো ছাড়াই বাড়িতে চলে এসে ঝামেলা করে ইডি সিবিআই। মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু একটা কথাই জানাতে চাই, আপনার পুলিশও সেই একই কাজটা করে যেটা আপনি আজকে অভিযোগ করলেন ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে। সাংবাদিক মানব গুহকে গ্রেপ্তার করতে তার নিউজের অফিসে আপনার কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা, দু গুন্ডা দমন শাখার 3 গাড়ি পুলিশ এসেছিল ওয়ারেন্ট ছাড়া, তাদের হাতে কোনো কাগজপত্র ছিল না মাননীয়া, ঠিক ইডি সিবিআই এর বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে যেটা আপনি আজকে অভিযোগ করলেন, আমি সেই বুক বাজিয়ে একই অভিযোগ করছি আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের বিরুদ্ধে। আপনার কলকাতার পুলিশ বিনা ওয়ারেন্টি আমাকে তুলে নিয়ে গিয়েছিল, বাড়ির লোককে কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি, বাড়ির লোককে জানিয়েছিল লালবাজারে কোনো অফিসারের সঙ্গে দেখা করতে হবে,
নিয়ে যাওয়া হয়েছিল গিরিশ পার্কে, সেখানে গ্রেপ্তার করা হয়েছিল কোন রকম কাগজ ছাড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের দ্বিচারিতা রূপটা দেখিয়ে স্বীকার করে নিলেন বাংলার মানুষের সামনে তার কলকাতা পুলিশ ঠিক কি করেছে করে থাকে। এই হচ্ছে আমাদের রাজ্যের এখন বর্তমান পরিস্থিতি। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে থাকে কলকাতা পুলিশ মাননীয় যে অভিযোগটা করলেন ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে। 300 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে গলে যাবে আমাদের ট্যাক্সের টাকা, শুধুমাত্র একটা পুজোকে কেন্দ্র করে। না দিলেও চলতো, 70,000 টাকা দিয়ে ভোট কেনার এই প্রয়াসটা তিনি অবশ্য সফলভাবে পালন করেছেন, কারণ 3-3 বার আমাদের রাজ্যের মানুষ তার পরিবর্তনের সরকারটাকে এই 70,000 অনুদানের লোভেই তো ভোটটা দিয়েছে। না, ভোট কিভাবে কিনতে হয়, কিভাবে ইমাম ভাতা দিয়ে ভোট কিনতে হবে, কিভাবে মুয়াজ্জেম ভাতা দিয়ে ভোট কিনতে হবে, কিভাবে পুরোহিত ভাতা দিয়ে ভোট কিনতে হবে, কিভাবে ঈদের প্যান্ডেল করে দিতে হবে রাজ্য সরকারের টাকায়, কিভাবে দুর্গাপূজায় অনুদান দিয়ে ভোট কিনতে হবে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারকে দেখে শিখতে হবে। তবে আপনারা তো বাংলার এই মেয়ে কি চেয়েছিলেন না, অনুদানে খুশি থাকুন, সরকারি বিজ্ঞাপনে পুজোর প্যান্ডেলে 4-5টা করে, প্রত্যেক পুজো প্যান্ডেলে 4-5টা করে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ দেখতে থাকুন। আর আপনাদের ট্যাক্সের টাকা কোন দিক দিয়ে জলে চলে যাচ্ছে সেটা আপনাদের মাথায় ঢুকবেই না, ফের ভোটের দিন গিয়ে আবার ভোট দেবেন এই 70,000 অনুদানের লোভে। একটু ভাবুন রাজ্যের কি হচ্ছে, একটু ভাবুন বাংলার কি হচ্ছে। সবাই যদি নিজের স্বার্থটুকু নিয়ে বসে থাকে তাহলে এই রাজ্য যে অচিরেই ধ্বংসের মুখে চলে যাবে, কখন চলে যাবে আপনারা টেরও পাবেন না। আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।